গুড মর্নিং বন্ধুরা, মধ্যবিত্ত বাঙালি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে সকালের ওয়েদারটা খুবই সুন্দর, কালকে রাত্রি 3টে অবধি জেগেছি, আজকেও কত রাত অবধি জাগবো জানি না, আজকে হাজরা খেলা। তো এখন যাচ্ছি বাড়ি, বাড়ি যাওয়ার আগে এই বাড়িতে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিচ্ছি। আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি, ভাতটা খুবই গরম ছিল তাই ফ্যান চালিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম। এই বাড়ির থেকে বেরিয়ে গেছি, এখন যাব ওই বাড়ি, ওই বাড়ি থেকে পুরো ইউটিউবের কাজ কমপ্লিট করতে হবে আমাকে। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে একটুখানি ওই ঘরে গেছিলাম, তো এখন ঘরে যাচ্ছি কাজে বসবো। কাজগুলো কমপ্লিট না করে রাখলে রাতের বেলা গিয়ে আমি শান্তিতে কাজ করতে পারবো না, তাই কাজগুলো কমপ্লিট করছিলাম। তখনই দেখি আরেকজন এসছে, কালকে খেয়ে গেছিলো বিস্কুট আর ওই বাদাম, তাই আজকেও চলে এসে, আজকেও অনেকে এসেছিলো, ও এসে একা ডাকছিলো, তাই আমি ঘর থেকে এলাম, এসে ওকে দুটো বিস্কুট দিলাম। এইসবই করছিলাম, তারই মধ্যে রিয়া ইউনিভার্সিটি থেকে চলে এলো আর খাবার নিয়ে চলে এসছে ওই ঘর থেকে। খাবারে রয়েছে ডাল, ভাত, পাঁপড় ভাজা, পনির। খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমাদের ডায়েটে একটা নতুন আইটেম অ্যাড হয়েছে, সেটা হচ্ছে দই আর শশা। দই আর শশাটা খেতে ভালোই লাগছে দুদিন ধরে, আর আমি দই শশা গুলাচ্ছিলাম, এদিকে রিয়া চুল নাকি পাগলামো করছে। অনেকক্ষণ কাজবাজ করার পর রিয়া তো চলে গেছিলো আগেই, তাই ফোন করেছে যে কখন আসবে। এখন রাত্রি 10টা বাজে, অনেকক্ষণ কাজ টাজ করলাম, এসে দেখি পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। মণ্ডপের বাঁ সাইডে রয়েছে কালীমা, আর ডান সাইডে রয়েছে হরগৌরী ঠাকুর। তো পুজো প্রায় কমপ্লিটই এখানে বলতে গেলে, এরপরে চালান দেওয়া হবে, আরও অনেক কিছু হবে, সেইগুলোই দেখাবো তোমাদেরকে। এখানে আগুন জ্বালিয়ে বড় সাইজের একটা শোল মাছকে পুরানো হচ্ছিলো, পুড়িয়ে নিয়ে যাবে হচ্ছে শ্মশানের উদ্দেশ্যে, শ্মশানে গিয়ে যখন পুজো হবে তখন লাগবে। যত সময় যাচ্ছে ধাকের তালও কিন্তু একই রকমভাবে চেঞ্জ হতে থাকছে। সময় চলে এসছে শ্মশানে যাওয়ার, শ্মশানে যাওয়ার আগে সবাইকে মালা দেওয়া হচ্ছে গলায়, মালা পরতেই হবে যত সন্ন্যাসী ভাইরা আছে আর যারা শ্মশানে যাবে। তো আমার গলাতেও সেরকমই মালা পরিয়ে দিয়েছে। রিয়া ছবি তোলার জন্য এক দাদাকে ডাকলো, ছবি টবি তোলা হয়ে গেছে, তারপর দেখলাম চালান শুরু হলো। এই ধুয়ো দিয়েই চালান দেওয়া হয়, সবাই এই ধুয়োর গন্ধে গন্ধে ধুয়োর পিছনে ছুটতে থাকবে, দিয়ে সবাই এক জায়গায় জড়ো হবে, হয়ে নাচবে নেচে, তারপরে চলবে শ্মশানের উদ্দেশ্যে। তো এই যে দোল লাগিয়ে দিয়েছে শ্মশানের উদ্দেশ্যে, সবাই পিছু পিছু আমরাও দোল দিলাম, কিন্তু দোল দিলে হবে না, এরপরে কালী চালান। তো কালী রেডি হয়ে গেছে, এখন কালীকে চালান দেওয়া হবে, মানে কালী চালান দেওয়া হবে, তারপরে শুরু হয়ে গেল কালীর নাচ। অনেকক্ষণ নাচার পরে কালী এবার দোদ দিয়েছে শ্মশানের উদ্দেশ্যে, পিছু পিছু আমিও চলে এসেছি, আর আমি পুরোটাই কভার করব বলেই এসেছি। তোমাদের যখন দেখাচ্ছি প্রথম থেকে, তো লাস্টটুকুও দেখাবো বলেই এসেছি, আর এরকমই সারা রাস্তা নাচবে। অনেকটা হাঁটার পর ফাইনালি আমরা চলে এলাম কুপাসের শ্মশানে, আমাদের কুপাস ক্যাম্পের যে শ্মশান সেই শ্মশানে এসেছি। এখানেই পুজোটা মূলত হবে, পুজোই বসে পড়েছে ঠাকুরমশাই, সামনে দেখতে পাচ্ছ সবাই ঘিরে ধরে বসেছে, আর এখানে সব ফল টল সব কিছু ফুল কেটে সাজিয়ে রাখা হয়েছে, পুজো হচ্ছে। পুজো শেষ হয়ে গেছে, এখন সেই দৃশ্য দেখার পালা যেখানে কালী এই মুন্ডুটা নিয়ে দৌড় মারবে। পুজো তো শেষ হয়ে গেছে দেখতেই পারলে, তাই আমরা একটু শ্মশানটা ঘুরলাম আশেপাশে এদিক ওদিক, ঘুরে টুরে নিয়ে আমরা যাচ্ছি আবার মণ্ডপের ওখানে। আর অনেকে অনেক রকম কিছু সেজেছিল, কেউ মহাদেব, কেউ কঙ্কাল, এরকমই সব বৌরূপী সাজ সেজেছিল, সেজে আসছিল, এক একটা গাজনের দল সব ঢুকছিল শ্মশানে। আমাদের তো হয়ে গেছে, আমাদের আগেও অনেকের হয়ে গেছে, এরপরেও অনেকে ঢুকবে। এখন বাজে প্রায় 4টে, আমরা ফেরত যাচ্ছি অল্প কয়েকজনে মিলে, অনেকে অনেক জায়গায় এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওরাও যাবে পরে। তো আমরা অন্ধকারের মধ্যে হেঁটে হেঁটে আবার ফিরে যাচ্ছি মণ্ডপের উদ্দেশ্যে। আর কিছু সন্ন্যাসী আছে গাজনের নাচ নাচতে, মানে গাজনে এক একটা গাজনে যাবে আশেপাশে গিয়ে নাচবে ওখানে। আমরা চলে এলাম মণ্ডপে, মণ্ডপে এসে দেখি কালীও চলে এসছে, কালীর নাচ হচ্ছিল এখানে, তাই কালীর নাচটা আমার সত্যিই খুবই দেখতে ভালো লাগছিল, খুবই সুন্দরভাবে সাজিয়েছিল,
স্পেশালি মানে মুখোশটা আমার এত ভালো লেগেছে আর দারুণ লাগছিল। এখন বাজে ভোর 5টা আর আকাশে কিন্তু আলো ফুটে গেছে, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে, অনেকদিন বাদে এরকম ভোরবেলার দৃশ্য দেখছে। আর এই বাড়িতে এলাম মানে রিয়াদের বাড়িতে এলাম একটুখানি সবুজ শুয়ে যাব হাজরা খেলা দেখতে, হাজরা খেলা দেখতে চলে এসেছি। আর এটা কিন্তু আমাদের দলেরই নাচ হচ্ছে, মানে আমাদের যেই সন্ন্যাসীদের দল ছিল তারাই নাচছে। আর এর পরে কিন্তু এক এক করে আরও গাজন থেকে লোক আসবে আর হাতে অনেক কিছু নিয়ে নাচবে, দেখতেই পারবা রামদা, আরও নানা রকমের অস্ত্র থাকে, অনেক কিছু থাকে যেগুলো নিয়ে নাচ হবে এরকমই। তা যাই হোক, এই নাচ দেখতে কার কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর কথা না বাড়িয়ে এবার নাচ দেখি। হাজরা নাচ তো আমি এর আগে কোনো দিনই দেখিনি, তোমরা হয়তো অনেকে দেখে থাকতে পারো বাট আমি কোনো দিন দেখিনি। তো কেমন লাগলো তোমাদের এই পুরো ব্লগটা, এই হাজরা নাচ সব কিছু এভরিথিং? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে। আর যারা নতুন আছো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।